আমরা শেখ হাসিনার পক্ষে যাব না খালেদা জিয়ার পক্ষে যাব? ধরে নেন জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতে আছে, ধরে নেন আল্লাহ ফরজন আমাদের বাংলাদেশের একটা ওয়াফদ একটা প্রতিনিধি দল মদিনায় গেছে, গিয়ে আল্লাহ নবীর কাছে বলতেছে আমরা শেখ হাসিনার পক্ষে যাব না খালেদা জিয়ার পক্ষে যাব? আল্লাহ নবী বলতেন যা তাহলে কি করবে, যেহেতু বড় দুইটা দল তোরা সবাই শেখ হাসিনার পক্ষে যা। বাংলাদেশের আলেমদের একটা প্রতিনিধি দল মদিনা শরীফে গিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গিয়ে জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ আমরা কাকে ভোট দিব, শেখ হাসিনার পক্ষ নিব নাকি খালেদা জিয়ার? কারণ দুইটা দল ছাড়া অন্য কোনো দল রাজনীতির মসনদে ক্ষমতার মসনদে আসা প্রায় অসম্ভব। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞাসা করেছেন কোন দলটা বড়, তখন বলা হয়েছে আওয়ামী লীগ দল বড়। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন তোমরা শেখ হাসিনার পক্ষ নাও। সম্মানিত দর্শকবৃন্দ, আজকের এই বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। এটা নিয়ে একটা ধোঁয়াশা এবং ধোঁয়াটে ভাব তৈরি হয়েছে বাংলাদেশের সোশ্যাল মিডিয়ায়, বিশেষ করে আমাদের সৎ ভাই যারা আছেন, মওদুদী গোষ্ঠী আলেম যারা আছে, তারা শাইখে চরমোনাইকে ডাবানোর জন্য, ডোবানোর জন্য উঠে পড়ে লেগেছে। শাইখে চরমোনাইয়ের একটা বয়ান কাটছাট করে সংক্ষিপ্তভাবে সামান্য অংশ তারা ভাইরাল করার চেষ্টা করছে শাইখে চরমোনাইকে আবারও বিতর্কিত করার জন্য। তো বিষয়টা হলো, কোনো এক ভাষণে শাইখে চরমোনাই এ বিষয়ে কথা বলেছিলেন, তিনি ভিডিওটা পুরোপুরি দেখলে আপনারা বুঝতে পারবেন, তিনি বলেছিলেন ধরুন, মানে যেমন রাজনৈতিক ব্যক্তি যারা আছেন বিভিন্ন রাজনৈতিক স্টেজে ভাষণ দেওয়ার সময় একটা বিষয় বোঝানোর জন্য কিন্তু বলে যে ধরুন এরকম হতে পারে। তো তিনি একটা ভাষণে বলেছিলেন ধরুন বাংলাদেশের একটা প্রতিনিধি দল মদিনাতে গেল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে, সেখানে গিয়ে নবীজিকে বললো ইয়া রাসূলুল্লাহ বাংলাদেশের তো রাজনীতির এই অবস্থা, দুইটা শক্তিশালী দল আওয়ামী লীগ এবং বিএনপি, এবং তারা সেকুলার প্রতিষ্ঠা, গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য চেষ্টা করে যাচ্ছেন, সেভাবে মানবাধিকার প্রতিষ্ঠা করতে চায়, কিন্তু ইসলামপন্থী যারা আপনার জন্য কথা বলে এরকম কয়েকটা দল আছে কিন্তু তারা অতি দুর্বল এবং সামান্য কিছু সংখ্যা নিয়ে তারা দাঁড়িয়ে আছে। এখন আমরা যেহেতু ক্ষমতায় যেতে পারবো না, ইয়া রাসূলুল্লাহ আমরা কাকে সাপোর্ট করব? তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যদি বলে যে যেহেতু খালেদা, যেহেতু শেখ হাসিনার দল শক্তিশালী এবং মজবুত, তোমরা তার পক্ষ নাও। এই কথাটা বলার পর শাইখে চরমোনাই কিন্তু উপস্থিত আলেম এবং উপস্থিত যত জনসমুদ্র ছিল সবাইকে লক্ষ্য করে প্রশ্ন করেছেন, আপনারা কি মনে করেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি সঠিক বলেছেন? তখন সমস্ত মানুষ বলেছে যে না, এই ক্ষেত্রে নবীজি সঠিক বলেন নাই, অর্থাৎ নবীজি কোনো দিন এভাবে সেকুলার এবং এভাবে গণতন্ত্র, এভাবে কুফুরি তন্ত্র এবং রাজতন্ত্রকে কোনো দিন সাপোর্ট করবেন না। এই জন্য কোনো বড় দল হলেই যে নবীজি সাপোর্ট করবেন সেরকম না। মূলত শাইখে চরমোনাই কিন্তু এটা বোঝাতে চেয়েছেন। আর শাইখে চরমোনাইকে নিয়ে ভিডিওর মূল ভিডিওর বিস্তারিত লম্বা ভিডিওটাকে সংক্ষিপ্তভাবে কাটছাট করে মানুষের মধ্যে বিভ্রান্ত সৃষ্টি করছেন। যারা শাইখে চরমোনাইয়ের পিছু লেগেছেন কোনো লাভ নেই, কোনো লাভ নেই, বরং আপনাদের দুনিয়াও নষ্ট হবে, আখেরাত বরবাদ হবে। এই জন্য আপনাদেরকে বলি সঠিকটা বুঝে এখনই শাইখে চরমোনাইকে সাপোর্ট করেন এবং ওনাকে সামনের দিনে যেন আমরা বিজয়ী হিসেবে দেখতে পারি সেভাবে ওনার পাশে থাকার চেষ্টা করেন, এটাই আমরা আপনাদের কাছে প্রত্যাশা করি।